পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নবান্ন মেসে বিরাট বড় ঘোষণা করলেন, যে ঘোষণার মাধ্যমে চিন্তিত রাজনীতি মহল। রাজনৈতিক মহল চিন্তিত, কারণ তিনি বড় অফিসারদের নিয়ে বিরাট বড় ঘোষণা দিলেন, যে ডিএম অফিসারদেরকে নিয়ে বিরাট বড় ঘোষণা দিলেন এবং বালি চুরি কীভাবে হচ্ছে সেই নিয়েও তথ্য তুলে ধরলেন। এই নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। চলুন মমতা ব্যানার্জির ঘোষণাটি পুরোটি শেষ পর্যন্ত দেখে নিন একদম। বেপরোয়া বালিরাজ, বালি মাফিয়াদের দৌরাত্মে রীতিমতো চিন্তিত সরকার। চারদিন আগে আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবৈধ বালি খাদান নিয়ে কি নির্দেশ দিয়েছিলেন, আরো একবার শুনুন। এবং বহুদিন ধরে আমরা চেষ্টা করেও কিছু স্থানীয় মাফিয়াদের জন্য আমরা করতে পারছি না। ডিএম যদি কাউকে 5 বছরের জন্য দেয়, তার যতটা নেওয়ার কথা তার 4 ডবল নিয়ে পালিয়ে যায়, আর পুরো রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়, এনভায়রনমেন্ট নষ্ট হয় এবং গভর্নমেন্টের আর্নিংও কমে যায়। তাই আমরা আজকে যে স্যান্ড মাইনিং পলিসিটা করলাম, এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনটাকে স্ট্রং করছি। ডিএমদের হাতে যে আগে দায়িত্ব ছিল অকশন করার, সেটা আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে কেন্দ্রীভূত করে এটা মিনারেলস মাইনিং বোর্ডের কাছে দেওয়া হচ্ছে, এবং চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি টোটাল এটাকে তদারকি করবে।